प्रत्येक মানুষের একটি কেতাব আছে, কিন্তু সাধারণ মানুষ তাহার কেতাবের ক্ষমতায় ক্ষমতাবান নহে, অতি দুর্বল তাহার কেতাবি ক্ষমতা। নফসের কার্যক্রম সমূহ যখন সত্যমণ্ডিত হইয়া পরিচালিত হইতে থাকে, তখন ভিত্তিসমূহ ধীরে ভিত্তির উপর ক্রমশ শক্তিশালী হইয়া উঠিতে থাকে। পরিশেষে উচ্চ পর্যায়ের কাহারও ফয়েজ প্রাপ্ত হইয়া মানুষ কেতাব প্রাপ্ত হইয়া থাকে, তখন সেই মানুষ তাহার আপন স্বভাব প্রকৃতি বিশ্বপ্রকৃতির সঙ্গে সমন্বয় সাধন করিয়া জীবনযাপন করিতে পারেন। কেতাবপ্রাপ্ত ব্যক্তি অলৌকিক শক্তির অধিকারী হইয়া থাকেন। কেতাব বলিতে কোরআন, ইঞ্জিল, তাওরাত, বেদ ইত্যাদি কোনো ধর্মগ্রন্থকেই বোঝায় না। আল্লাহর বাছাই করা ব্যক্তিগণকে কেতাব দান করিয়া শক্তিশালী করিয়া দেওয়া হয়। নবী বা রসুল না হইয়াও আল্লাহ পাক হইতে কেতাবপ্রাপ্ত হওয়া যাইতে পারে। সাদেকগণ তাহাদের আপন কেতাবের উপর পূর্ণ ক্ষমতায় অধিষ্ঠিত হইয়া আছেন।